হ্যালো আপুরে ভাইয়ার, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম ইন্ডিয়ান যাওয়ার যে লাস্ট একটা ভিডিও ছিল, মানে ইন্ডিয়া থেকে আমরা যখন চলে আসবো সেটার একটা ভিডিও নিয়ে। এখন আমরা বাসে উঠে গিয়েছি, বাস অলরেডি হচ্ছিল ছেড়ে দিয়েছে। তো হোটেল থেকে আমাদের হচ্ছিল বাস কাউন্টারটা একদম কাছেই ছিল, শ্যামলীর যে সৌহার্দ্য যে কাউন্টারটা একদম পাশে, 2-3 মিনিটের রাস্তা ছিল। আমরা হেঁটেই এসে তারপর হলো বাসে উঠলাম, বাসটা ছেড়ে দিয়েছে। তো ছেড়ে দেওয়ার সময় চিন্তা করলাম যে লাস্ট একটা ভিডিও হয়ে যাক, দেখা যায় কেমন হয়। তো সবার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু দেখে একটা লাইক কমেন্টস দিয়ে করবেন দিবেন, আর কার আমার কেমন ভিডিওটা লাগলো, কী ধরনের হচ্ছিল হয়েছে ভিডিওটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে শেয়ার করে দিবেন। তো যাই হোক, আমাদের বাসটা হচ্ছিল একটু রাউন্ডে হচ্ছে, এই সাইডটাতে আমাদের হচ্ছিল, আমার হোটেলটা ছিল এই সাইডটা হচ্ছিল, হাতের ডান পাশ ছিল আমাদের, বাম সাইডে হচ্ছিল আমাদের হোটেলটা ছিল। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে, গুটি গুটি করে। ভালোই লাগতেছিল, আবার একটু খারাপও লাগতেছিল যে চলে যাচ্ছি, 2-3 দিনের এত শর্ট একটা নোটিস, আমরা ইন্ডিয়া গিয়েছি, ঠিক মতো কোনো কিছু আমরা দেখাও সুযোগ পাইনি। কারণ হচ্ছে হলো যেদিন গেলাম ওই দিন রাত 8টা, এরপরে হচ্ছে হলো পরের দিন বন্ধ ছিল, যেহেতু রবিবার ইন্ডিয়াতে সব কিছুই বন্ধ থাকে। তো মিলিয়েছিলে আমার কাছে অনেকটাই খারাপ লেগেছে। তো যাই হোক, খারাপ লাগলো, কোনো কিছু করে না, ইন্ডিয়াতে তো আমি সবসময় হচ্ছে হলো থাকতে পারবো না, এরকম কোনো কিছু না। তো যেটা বলি সেটা হচ্ছে যে, মানে বলতে চাচ্ছি আর কি, ইন্ডিয়াতে এই জায়গাটা আমার কাছে একটু মনে হয়েছে আমাদের বাংলাদেশের শাঁখারি বাজারের মতো, অনেকটাই পরিবেশটা ওই রকম। আর নিউ টাউনটা কিন্তু অনেক সুন্দর, নিউ টাউনটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই রাস্তাটা দিয়েই হচ্ছিল আমরা রেগুলার যে হোটেলে খাওয়া দাওয়া করতাম, এই হোটেলটা ছিল এই রাস্তাটাতে। তো চিন্তা করলাম যে হচ্ছিল একটা ভিডিও করে রাখি, যাতে হচ্ছিল নেক্সট টাইম যদি কখনো কলকাতাতে যাওয়া পড়ে কোনো কারণে, তাহলে হচ্ছে হলো এটা মনে থাকবে যে আব্দুল খালেক, এই খালেক হোটেলটাতে আমরা হচ্ছিল রেগুলার যতদিন ছিলাম, 3 দিন 3 দিনের সকালের নাস্তা বলেন, দুপুরের লাঞ্চ বলেন, রাতের ডিনার সব কিছুই আমরা এখানে করেছি। তো যখন চলে যাচ্ছিলাম তখন এত বৃষ্টি শুরু হলো হঠাৎ করে, রাস্তাঘাট ফাঁকাই ছিল কিন্তু রাস্তাগুলো না একটু চিকন চিকন, আমার একটু ভয় লাগতেছিল, আমার মনে হচ্ছে যে একটা বাস আসলে আরেকটা বাস যাওয়ার মতো কোনো জায়গা থাকে না এরকম। কিন্তু আশেপাশে গ্রাম্য পরিবেশগুলো আমার কাছে খুবই ভালো লাগে, এটা সবসময় বলি আমি যখন আমাদের গ্রামে যাই, তখন আমার কাছে গ্রামের যে গাছপালা আশেপাশের পরিবেশগুলো একটু ভালো লাগে, যদিও এখন আর আমাদের গ্রাম আর গ্রামের মতো নাই, গাছপালা মানুষ কেটে এখন সবাই নিজে বাসস্থান তৈরি করাতে ব্যস্ত। দেখা গেছে কেউ প্রজেক্ট করে, কেউ হচ্ছে হলো ফার্ম করে, কেউ হচ্ছে হলো মানে বিভিন্নভাবে তাদের কায়দা থাকে, গাছ গাছালিগুলো কেটে বিভিন্ন ধরনের জীবিকা অর্জনের যে উপায়গুলো তারা খুঁজে বের করে। তো একটা পর্যায়ে হচ্ছে হলো ওই রকম আর গ্রামে গেলে এই ধরনের ফিলিংস হয় না যে আমি গ্রামে আসছি বা কোনো কিছু। আগে গ্রামে গেলে একদম অজপাড়া গা ছিল, দেখা যেত যে অনেক দূর দূরান্তে হেঁটে যেতে হতো, এখন তো বাসার সামনে দিয়ে অটো যায়, একদম এত মডার্ন হয়ে গেছে মানুষজন, এখন মানুষের হাঁটতে চায় না, এখান থেকে ওইখানে মানুষজন হচ্ছিলো যাই হচ্ছে হলো অটোতে। তো যাই হোক, আমরা হচ্ছে হলো ইন্ডিয়া থেকে হচ্ছিল বাংলাদেশে চলে আসতেছি, সব মিলিয়ে ঝিলিয়ে আমার কাছে একটু ভালো লাগতেছিল, কিন্তু বৃষ্টির জন্য একদমই ভালো লাগতেছিল না, কারণ বৃষ্টিটা হলে আমার আর কখনোই ভালো লাগে না। এদিকে আমার ইউষা, মানে প্রথমবার আমার মনে হয়েছে যে আমার ছেলে এরকম লং জার্নি করাতে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আমার ছেলে এদিকে তাকাবে না, তার হচ্ছে তাকাইতে ভাল লাগে না, তার অলওয়েজই মন খারাপ থাকে কেন না কেন যেন। তো যাই হোক, আমরা হচ্ছে হলো চলে আসতেছি বাংলাদেশে, আমাদের কাছেও ভালো লাগতেছে, তার কাছেও ভালো লাগতেছে, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমরা বর্ডারও ক্রস করে ফেলছি, তো বাংলাদেশের বর্ডারও চলে আসছি। তো দেখা গেছে যে আমরা যখন হচ্ছে হলো বেনাপোলে ছিলাম, ওখানে আমি কোনো ভিডিও করিনি, কারণ হচ্ছিল বৃষ্টি ছিল, বৃষ্টিতে হচ্ছে হলো বাচ্চা সামলানোটাই মুশকিল ছিল। তো বাংলাদেশে চলে আসার পরে যে আমাদের যে দেশের যে উন্নয়ন সেটাই দেখতেছিলাম, এ রাস্তা দিয়ে আমি জীবনে প্রথমবারই মানে আসলাম, কখনোই এই বয়স পর্যন্ত কখনোই আমি এই রোড দিয়ে কোথাও যাইনি। তো যাই হোক, প্রথমবার যেহেতু যাচ্ছিলাম সেহেতু আমি আমার মেমোরিগুলো এটার সাথে হচ্ছে হলো ক্যাপচার করে নিচ্ছিলাম ভিডিওর মাধ্যমে, যাতে হচ্ছে হলো যখন মন চায় আমি তা ওই সময়টাতে যাতে দেখতে পারি। তো সবার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, যাচ্ছিলাম রাস্তাঘাটে, ফুল টুল দেখলে তো আমার এমনিতেই ভালো লাগে, আর রাস্তাগুলো অনেক সুন্দর হয়েছে, উন্নয়ন যে হয়নি তা না, প্রথমবার যেহেতু আমি উন্নয়ন দেখতে বের হয়েছি আমার কাছে ভালোই লাগতেছিল, কিন্তু এর মাঝখানে অনেক কিছুই ছিল যেটা অবশ্য আপনারা জানেন, এর মাঝখানে অনেক কিছুই আমাদের দেশে ঘটে গিয়েছে বাংলাদেশে। তো যাই হোক, না বলি এটা অনেক আগের ঘটনা, আন্দোলন হয়েছে মাঝখানে, তো কোনো ভিডিও টিডিও আপলোড করিনি, সো এখন আর নাই বলি কোনো কিছু।
দেশের অবস্থা তো খুব খারাপ ছিল, এই জন্যই আর্লি চলে আসা না হলো। ভাবছিলাম আরো 3-4 দিন থাকবো, একটু রিল্যাক্সে বাংলাদেশে আসব, কিন্তু সার্বিক পরিস্থিতি এমন ভয়াবহ হচ্ছিল, আমার মা আমাকে কিছু বলতে পারতেছিল না যে কেন কি হয়েছে, কারণ ফোনে তখন হচ্ছিল বলার মতো অবস্থা ছিল না। তো যাই হোক, আমরা হচ্ছিল বাংলাদেশে হচ্ছিল চলে আসছি, এটাই সবচেয়ে বড় বিষয়। আর শুকরিয়া আদায় করতে হবে যে হচ্ছিল কোনো ঝায় ঝামেলা ছাড়া বাংলাদেশে চলে আসছি, মানে এখন অবধি কোনো ঝামেলা হয় নাই কোথাও, অন্যদিকে কোনো ঝামেলা হলো, এদিকে কোনো ঝামেলা টামেলা নাই, কিন্তু ছিল এর আগেও নাকি হয়েছে, এখন নাই। মানে তাড়াতাড়ি করে কখন বাসায় যাব, বাসায় ফিরবো, এগুলা নিয়ে মাথার মধ্যে চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক, এক অবস্থা তো হচ্ছিলো ভালো, আবার অন্যদিকে একটু খারাপ, মানে আর একটু বেশি দিন থাকলে হয়তো বা বেশি করে ঘুরতে পারতাম, বেশি করে সব কিছু দেখতে পারতাম। তো এই সাইডটা পোস্তগোলার, মানে পোস্তগোলা ব্রিজের মতোই লাগছে, মানে অনেকটা রুটটা তো ওই দিক থেকেই শুরু হয়েছে। তো আমার কাছে ভালোই লাগতেছিল, হাইওয়ে রোডের মতো একদম সুন্দর করে হচ্ছিলো রাস্তাটা, খুব অর্গানাইজ করা হয়েছে, আর আগে তো এত সুন্দর ছিল না, করা হয়েছে। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমার কাছে ভালো লাগতেছে। তার উপর ছেলেদেরকে নিয়ে গেছি ইন্ডিয়াতে, সেটা অন্য একটা ব্যাপার, সেটাও একটা ভালো লাগার ব্যাপার ছিল। বাট তাড়াতাড়ি চলে আসতেছি, সেটাও একটা খারাপ লাগার ব্যাপার ছিল, মানে পুরো জার্নিটাতে ভালো লাগা খারাপ লাগা সব কিছুই ছিল। আর খুব বিরক্ত লাগতেছিল, কারণ অনেকক্ষণ আমাকে বসে থাকতে হয়েছে বাসে, মানে মোটামুটি বলতে পারেন যে 12 ঘন্টা কিংবা 13 ঘন্টা এরকম বাসের মধ্যে বসে থাকা লাগে। 12-13 ঘন্টা বসে থাকাটা মানে অনেক ধৈর্যের একটা ব্যাপার, যেহেতু আমি এক জায়গাতে অনেকক্ষণ বসে থাকতে পারি না। ওই ক্ষেত্রে আমার ছোট ছেলে, আমি যে কী যে ধৈর্যের পরিচয় দিছি, ইভেন আমার বড় ছেলেও এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে পারে না, মানে একটু হাঁটাহাঁটি আমাদের করতেই হয়। ওই জায়গাতে যে অনেকক্ষণ আমরা বাসের মধ্যে বসেছিলাম, এটাতে আমি মনে করি যে খুব বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে। তো ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার কাছে রোডটা ভালো লাগতেছিলো, একদম ফ্রি একটা ফাঁকা রোড ছিল, কেন জানি ফাঁকা ছিল জানি না, কিন্তু এই রোডটা কি ফাঁকা থাকে নাকি সবসময় সেটাও আমার জানা নেই, কিন্তু হচ্ছিলো রোডটা আমার কাছে ভালো লাগতেছিলো, এটার জন্য হচ্ছিলো আমি ভিডিওটা করছি। তো হচ্ছিলো আশেপাশে হচ্ছিলো গাছগাছালি ফুল টুল, এগুলো দেখে মানে রাস্তাটার চেহারাটা একটু অন্যরকম লাগতেছিলো, সব মিলিয়ে আমার কাছে ভালো লাগতেছিলো। আবার অন্যদিকে একটু ইয়ে ছিল, ঢাকায় পৌঁছানোর পর আল্লাহ জানে কি হয়, কারণ হচ্ছিলো সন্ধ্যা হয়ে গেলে কি অবস্থা হয়েছে কেউ তো আমরা কোনো কিছু জানি না, ঢাকার যেহেতু ওই সময় আন্দোলনটা চলে, কারফিউ চলে, কি অবস্থা কোনো কিছুই আমাদের জানা নাই। তো এই ব্যাপারে একটু ভয় লাগতেছিলো, আর সাথে যেহেতু বাচ্চা আছে ভয়টা মনে করেন যে 100-1000% হয়ে গিয়েছে। নিজে একা থাকলে তো কোনো ভয় তেমন একটা থাকলেও মনে করেন যে প্রকাশ করার দরকার হয় না, সাহসটা এমনিতেই বেড়ে যায়, বাচ্চা থাকলে তো সাহসটা একদম জিরো হয়ে যায়, কারণ যেহেতু বাচ্চা আছে। তো সব মিলিয়েই মনে করেন যে ভয় লাগা, ভালো লাগা, খারাপ লাগা, আমার এই পুরো ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফেরার জার্নিটা তো আমার কাছে মনে হয়েছে যে আরও কি একদিন থাকা ভালো হইতো, নাকি আরও একদিন আগে চলে আসলে আরও বেশি ভালো হইতো। তো যাই হোক, যেহেতু হচ্ছিলো চলেই আসছি একদম বাড়ির আশেপাশে দ্বার প্রান্তে, এখন আর এত চিন্তা ভাবনা করেও কোনো লাভ নেই, যা হবে সেটা দেখা যাবে সেটাও ভাবতেছি না, মানে সব আমিই ভাবতেছি। তো একটা পর্যায়ে হচ্ছিলো যে দেখলাম যে হচ্ছিলো রাস্তাটা এত সুন্দর লাগতেছে, আমার কাছে মনে হচ্ছে যে মানে যত রাস্তাটা যাচ্ছে আমার কাছে রাস্তাটা খুবই ভালো লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো রাস্তাটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন আমার সাথে কমেন্ট সেকশানে, আর যে যেখানেই থাকেন সবসময় আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর দেশের যেহেতু এখন পরিবেশ পরিস্থিতি এখনও নর্মাল হয় নাই, তো আমি বলবো যে আমরা নিজেরাই পরিবর্তনের জন্য হচ্ছিলো সবার আগে এগিয়ে আসতে হবে। তো যে যেখান থেকে পারি নিজের সামর্থ্য অনুযায়ী নিজেকে পরিবর্তন করার চেষ্টাটা করা উচিত, কারণ দেশ তো নিজে নিজে পরিবর্তন হতে পারবে না, দেশটাকে আমাদেরই হেল্প করতে হবে পরিবর্তন হওয়ার ক্ষেত্রে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখানে থাকে, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আর অবশ্যই অবশ্যই সবাই একটু সেফ থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছিলো দেশের এখনও তো আমি দেখি বিভিন্ন ভিডিওগুলোতে এখনও হচ্ছিলো ছাত্ররা ট্রাফিকের হচ্ছিলো দায়িত্ব নিচ্ছে, দায়িত্ব পালন করতেছে। তো সবাই যেখানেই থাকেন সবাই হচ্ছিলো ভালো থাকার চেষ্টা করুন, পরের ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।